নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আলোচনা করব অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ কিছু কাজের কথা, কিছু টোটকা নয়, কিন্তু বিশেষ কিছু টিপস যেগুলো করা ভীষণ উপকারী বা ভীষণ ভালো রকম ফল দান করে। দেখুন, এবছর লকডাউন চলছে, অক্ষয় তৃতীয়ায় আমরা বাড়ি থেকে বেরোতে পারবো না বা বেরোনো উচিতও হবে না। তারপরেও কিছু টোটকা যেগুলো বলেছি বা বলবো এই ভিডিওতে, আপনারা সেগুলো করুন, অনেকাংশে উপকার পাবেন। তার আগে আপনাদেরকে বলি যে এখন তো প্রত্যেকে বাড়িতে বসে আছেন, সময় কাটছে না, এবং বহু চেনা জানা লোক আমার যারা আসেন আমার কাছে, ফোন করছেন বা কথা হচ্ছে। অনেকের ঘুরতে যাওয়ার বা বেড়াতে যাওয়ার টিকিট কাটা ছিল, ক্যান্সেল হয়ে গেছে, এরকম ব্যাপার রয়েছে। তা আমি একটা চ্যানেল দেখছিলাম, আপনারাও দেখতে পারেন, যেখানে বেড়াতে যাওয়ার ভিডিও আপলোড করে, বেশ ভালো লাগছিলো। আমি ডেসক্রিপশনে লিংক দিয়েছি, আপনারা দেখতে পারেন, আপনাদেরও আশা করবো ভালো লাগবে। দুধের স্বাদ ঘোলে মেটানো যাবে, এরকম ব্যাপার আর কি। তা আপনারা দেখতে পারেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়েছি। চলুন মেন আলোচনাতে শুরু করি বা মেন আলোচনার জায়গায় চলে যাই। তার আগে বলি, আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন, কারণ জ্যোতিষ রিলেটেড বা ইনফরমেশান আপনাদের কাছে প্রত্যেক দিন নিয়ে আসি। তাই বেল আইকনটা প্রেস না করলে এবং সাবস্ক্রাইব না করলে আপনারা কিন্তু ভিডিও নোটিফিকেশানগুলো, যে ভিডিও আমি ছাড়ছি, আপনারা পাবেন না। অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ কিছু কাজ করা যায় বা কাজ করা উচিত আমাদের প্রত্যেকের, আমাদের হিন্দুদের পক্ষে অবশ্যই করা উচিত। বলা হয় শাস্ত্রমতে এই দিন ভগবান পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন, ভগবান পরশুরামের জন্ম হয়েছিল। আপনারা অনেকে জানেন না এই তথ্যটা। পরশুরাম ভগবানকে বলা হয় ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার, এবং তার পরাক্রম আমরা প্রত্যেকেই জানি। বলা হয় এই দিন, এই বিশেষ তিথিতে যদি ভগবান পরশুরামকে বিশেষ স্নান করে উঠে তাকে স্মরণ করি, তার পরাক্রমের কথা স্মরণ করি, আমাদের বাধা বিপত্তি বহু অংশে কেটে যায়। তা আপনারা প্রত্যেকে করুন, বাড়িতে বসে স্নান করে শুদ্ধ কাপড়ে তার কথা চিন্তা করুন, তার কাছে প্রার্থনা করুন, অবশ্যই ভালো ফল আসবে বা অবশ্যই ভালো ফল হবে। দ্বিতীয় কথা হচ্ছে, অক্ষয় তৃতীয়ার সঙ্গে ভগবান কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ ওতপ্রোতভাবে জড়িত, এবং বলা হয় এই দিন থেকেই, বলা হয় নয়, এটা সত্যি কথা যে এই দিন থেকে পুরীর রথযাত্রার রথের কাজ শুরু হয়, এবং ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান জগন্নাথ দেব একই তো জিনিস, একই জন। তা ভগবান শ্রীকৃষ্ণের পূজা পাঠ এই দিন বিশেষ শুভ হয়, এবং এই দিন বাড়িতে গীতা কিনে নিয়ে আসা, এবং গীতা কিনে এনে অন্তত গীতার একটা অধ্যায় অন্তত পাঠ করা, বা যাদের বাড়িতে গীতা রয়েছে স্নান করে উঠে শুদ্ধ কাপড়ে গীতা পাঠ করা, গীতার একটা অধ্যায় অন্তত পাঠ করুন, ভীষণ ভালো ফল আপনারা পাবেন। আপনাদের মানসিক শান্তি, যাদের ডিপ্রেশন রয়েছে, টেনশান রয়েছে, তারা মানসিক শান্তি অনেকাংশে পাবেন। এই দিন দান করা, দান করার অসীম মাহাত্ম্য রয়েছে, অসীম গুরুত্ব রয়েছে। এবং দেখুন, এখন এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা পার করছি, অনেক মানুষ খেতে পাচ্ছেন না বা তাদের সংসার ঠিকঠাক মতো চলছে না। আপনারা যদি তাদেরকে আপনার সামর্থ্য মতো, গরিব মানুষকে বা যার কাছে কিছু নেই, যার কাছে অর্থের সামর্থ্য ঠিকঠাক মতো নেই, কিছু যদি দান করা যায় বা কিছু যদি আমাদের সামর্থ্য মতো দান করেন, এবং সেটা বাড়ি থেকে না বেরিয়েও, সেটা যদি এখনও প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড রয়েছে বা মুখ্যমন্ত্রী রয়েছে ত্রাণ তহবিল, এগুলোতেও যদি কিছু করতে পারেন, খুব ভালো ফল কিন্তু আছে এই দিনের দান। বা যদি দান নাও করতে পারেন, কাউকে কিছু দান করার অন্তত সংকল্প করুন, পরে সেটা দিয়ে দেবেন, যখন পরে সময় সুযোগ হবে বা যখন পরে আপনারা পারবেন দিয়ে দেবেন। বলা হয় এই দিন যদি যে মেয়ের বিয়ে হচ্ছে না তাকে, বা কারোর বিয়ে আছে, বিয়ে ঠিক হয়েছে, তাদের যদি বিয়েতে কিছু হেল্প করা যায়, অর্থে সামর্থ্য বা অর্থনৈতিক সুখ সমৃদ্ধির জায়গা ভালো হয়, কাউকে যদি বস্ত্র দেওয়া যায়, বলা হয় বস্ত্রের অভাব কোনো দিন হবে না। কাউকে যদি শোয়ার জিনিসপত্র দেন, বিছানা বা বিছানার চাদর বা এই জিনিসগুলো, বা শীতের বস্ত্র দেন, আপনাদের অন্ন বস্ত্রের কোনো দিন অভাব হবে না, বা সংকল্প অন্ন বস্ত্রের কোনো অভাব হবে না। যে মেয়েগুলো বিয়ে হচ্ছে না, অনেকে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন বিয়ে হচ্ছে না, আমি বলবো স্নান করে উঠে এই দিন মা লক্ষ্মীকে সিঁদুর দান করুন, বা মা লক্ষ্মীর কপালে সিঁদুর পরান, তিনি তো সধবা, তার কপালে সিঁদুর দিন, খুব ভালো ফল হবে, ভীষণ ভালো ফল হবে। যে যাদের বিয়ে আটকাচ্ছে বা বিয়ে হচ্ছে না, তারা ভীষণ ভালো ফল পাবে। বলা হয় এই দিন সোনার জিনিস কেনা অত্যন্ত শুভ, যাদের পক্ষে সম্ভব নয় তারা বাড়ির প্রয়োজনীয় জিনিস কিনে আনুন, আপনার শিশুর জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার বাবা মায়ের জন্য কিছু জিনিস পারলে ক্রয় করুন, আপনাদের পারিবারিক শান্তি বা পারিবারিক উন্নতির জায়গা খুব ভালো রকম বজায় থাকবে। যারা অর্থনৈতিক সুখ সমৃদ্ধির অভাব হচ্ছে বা অর্থনৈতিক সুখ সমৃদ্ধি ঠিকঠাক মতো হচ্ছে না, 11টা হলুদ করে নিন এই দিন, একটা লাল কাপড়ে বেঁধে
11টা হলুদ কুড়ি একটা লাল কাপড়ে বেঁধে টাকার জায়গায় রাখুন, যেখানে টাকা রাখেন, বা মা লক্ষ্মীর ফটো বা মা লক্ষ্মীর মূর্তির সামনে বাড়ির ঠাকুর ঘরে রেখে দিন, অথবা দরজায় ঝুলিয়েও দিতে পারেন। আপনারা ভীষণ ভালো ফল পাবেন বা ভীষণ ভালো রেজাল্ট পাবেন। বলা হয় এদিন বাড়িতে মিষ্টি একটু তৈরি করা অত্যন্ত দরকার, মিষ্টি যে কোনো ধরনের মিষ্টি যদি বাড়িতে তৈরি করতে পারেন খুব ভালো হবে। এবং মিষ্টিতে অবশ্যই চিনি দেবেন, চিনির ব্যবহার করবেন এবং কেশরের ব্যবহার করবেন, চিনি এবং কেশরের ব্যবহার অবশ্যই করুন, খুব ভালো হবে। বলা হয় বাড়িতে এতে সকলের সঙ্গে পারিবারিক বন্ধন বা দৃঢ়তার জায়গা আসে। যদি সম্ভব হয় মা লক্ষ্মীর পুজো করুন এবং মা লক্ষ্মীর পুজো করার সময় হলুদ এবং কেশর মা লক্ষ্মীকে অবশ্যই দেবেন। হলুদ এবং কেশর দিয়ে মায়ের পুজো করুন বা মা লক্ষ্মীর পুজো করুন এবং অবশ্যই মাকে সিঁদুর দিন। আপনাদের মানসিক শান্তি, পারিবারিক শান্তি ভীষণ ভালো রকমভাবে বজায় থাকবে বা ভীষণ ভালো রকমভাবে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। এবং যদি পারেন এই দিন কোনো বাচ্চা ছেলে বা শিশুকে কিছু কিনে দিন, শিশুকে বা বাচ্চাকে বা বাড়ির কোনো বাচ্চাকে কিছু কিনে দিন আপনার সামর্থ্য মতো, খুব ভালো হবে বা খুব ভালো ফল পাবেন। এই জিনিসগুলো করতে পারেন, আপনারা অবশ্যই ভালো হবে বা অবশ্যই ভালো রেজাল্ট পেতে পারবেন। আর যারা আমাকে দেখাতে চান বা যোগাযোগ করতে চান, ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়েছি, কোথায় চেম্বার করি বলা আছে, চাইলে আসতে পারেন, চেষ্টা করবো আপনাদের পাশে থাকা। খুব সহজ কিছু তথ্যের কথা বললাম, 5-6টা জিনিস করলাম। বেস্ট ইম্পর্টেন্ট বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দান। এই দিনে দানের মাহাত্ম্য কিন্তু ভীষণ রকমের, তাই কিছু অন্তত দান করুন বা আপনার সামর্থ্য মতো দান করুন। এবং অক্ষয় তৃতীয়ার দিন পারলে কিছু জিনিস বাড়ির জন্য ক্রয় করুন, অবশ্যই ভালো হবে। আজ এটুকুই থাক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।